মন্ত্রী এমপিদের অনেকে উপজেলায় উত্তরাধিকার বসাতে মরিয়া হয়ে উঠেছেন স্থানীয় সরকারের এই নির্বাচনের তিন ধাপেই তাদের সন্তান নিকটাত্মীয় স্বজনদের বাউান্ন জন প্রার্থী আছেন মন্ত্রী এমপির স্বজনদের কারণে অনেক প্রার্থী কোণঠাসা নির্বাচনের মাঠে তবে নির্বাচন কমিশন বলছে অতি সুবিধাভোগীরা প্রভাব খাটালে ব্যবস্থা নেবে কমিশন কাজী সাহেদের প্রতিবেদন উপজেলা নির্বাচনের প্রথম তিন ধাপে মন্ত্রী এমপিদের অন্তত বান্ন জন চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন তিন ধাপের নির্বাচনে অন্তত নয়জন সন্তান চেয়ারম্যান প্রার্থী প্রার্থী আছেন একজন এমপির বাবা ও আরেকজনের স্ত্রী প্রার্থী হয় এগিয়ে শ্যালক ভাই চাচতো ভাই ভাতিজা তালিকা দীর্ঘ দুইজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হওয়ার পথে স্বজনদের বিজয়ী করতে মাঠে নানা তৎপরতা চালাচ্ছেন সাবেক ও বর্তমান এমপিরা ভোটের পরিবেশ অনুকূলে নিতে চলছে হুমকি গুলি যদি এখানে কোনো রকম কিছু হয়নি সেজন্য আপনার কি খ্যাসার হবে সে খেলাটা আমার হবে না আপনার যে খ্যাঠারু ঠকে সেখানে আমরা তারা বসালি কারো হবে না তারা বলা করছে আমি নাকি আলম সাহেবকে গুলি কর গুলি করেছি আমার প্রশ্ন হলো সেখানে তো গুলি করার মতন কোন ভোটনা নাই এবং আমি জানি যদি নির্বাচনে যে কোনো একজন প্রার্থীর গায়ে যদি একটা আসল লাগলে নির্বাচনটা বন্ধ হয়ে যাবে মন্ত্রী এমপিদের স্বজনরা প্রার্থী হওয়ায় ভোটের মাঠে সমান সুযোগ নেই বলছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা টানা ক্ষমতায় থাকা আওয়ামী লীগের নেতাদের মধ্যে ক্ষমতার স্বাদ পাওয়ার আকাঙ্ক্ষা বেড়েছে এতে দলটির ভেতরে স্বার্থের দ্বন্দ্ব আরও বাড়বে রেলের উপারে ওনারা মনে করেন যে ওনারা হচ্ছে বর্ডারে থাকেন সেই হিসাবে কিছু নিরীহ লোকজন যারা আমার ভোট টোট করতেছে তাদের দেখা টাকা হলে এখন কি কি একটু আসে জেলা ভাইকে জেতানোর জন্য ওই সেই পুরানো কথা যে দশটা হন্ডা দশটা গুন্ডা এটা প্রভাব বিস্তার করে উনি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে এখান থেকে যদি বেড়ে আসা না যায় তাহলে এটা একদিকে যেমন গণতন্ত্রের জন্য অশনি সংকেত অন্যদিকে কিন্তু সাধারণ মানুষের যে যে ভোটের প্রতি যে অনাস্থার একটা ছাপ আমরা দেখতে পাচ্ছি এটা আরও কমে যাবে তবে মন্ত্রী এমপিদের উদ্দেশ্য করে কমিশন বলছে উপজেলা নির্বাচন হবে প্রভাবমুক্ত অতি সুবিধাভোগী ব্যক্তিরা প্রভাব খাটালে কমিশন ব্যবস্থা নেবে ওনার মাফিক যে ক্যান্ডিডেট তার প্রতি একটু মানে বলে এটাকে নেক দৃষ্টি দেওয়ার চেষ্টা আমি শুধু অনুরোধ করব ওনাদেরকে ওই সমস্ত পদে যারা আছেন আপনারা কাইন্ডলি আপনাদের জায়গায় থাকেন আপনি এলাকার ভোটার আপনি আসবেন ভোট দিয়ে চলে যাবেন দেশের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট আট মে কাজী শাহেদ দেশ টিভি রাজশাহী